আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজ 17 মার্চ, এক ঐতিহাসিক দিন। ঠিক এই দিনে আজ থেকে 100 বছর পূর্বে তিনি জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেন। তিনি তার জীবদ্দশায় দীন ও ইসলামের বহু খেদমত করেছেন, মুসলমানদের জন্য বহু কাজ করেছেন। আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সাথে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ আনোয়ারুল হক, প্রতিষ্ঠাতা পরিচালক উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসা ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। ইয়ে মোহতারম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আজকে যিনি আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তার কাছে আমরা পুরো বিষয়টা ইনশাআল্লাহ তাআলা শুনব। মোহতারাম, আপনি তো শুনতে পেয়েছেন আজকে 17 মার্চ, ঠিক 100 বছর আগে জাতির জনক শেখ মুজিবুর রহমান তিনি দুনিয়া পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছেন। এবং আপনি জানেন যে তিনি দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য বহু খেদমত করেছেন। তা আপনার কাছে এই বিষয় সম্পর্কে আমরা জানতে চাই। بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، الله رب العالمين جن شكر پرشنشا جي الله پاك آمدر كي اكتی مهتی انشتانی آلو چنا کارا جن شجوگ کوڑے دیا چن تن مدد آج کے بشویتا آج کے دین شاتے اکتا شمپریک تو بشوی جي آج تھی کے پرائے 100 বছর آگے এই দিনেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণ হয়। তো পৃথিবীতে অনেক মানুষই তো আগমন করেন, কিছু মানুষ আছে ক্ষণজন্মা, তাদের জন্মটাই অনেক মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। তো সব মানুষের কৃতিত্ব, সব মানুষের কীর্তি সমান হয় না। পৃথিবীতে আল্লাহ পাক মানুষের মধ্যে মর্যাদার দিক থেকে, কর্মের দিক থেকে ভেদাভেদ দিয়ে, ব্যবধান দিয়েই সৃষ্টি করেছেন। তো যেখানে জুলুম, অন্যায়, অবিচার থাকে, মানুষের উপর নির্যাতন থাকে, সেই অবস্থার মধ্যে যুগে যুগে আল্লাহ পাক কিছু মহান নেতৃত্ব, মহান ব্যক্তিত্বকে পাঠান সেই জাতির ক্রান্তি লগ্নে তাদের দিশা দেওয়ার জন্য, তাদের কাণ্ডারী হওয়ার জন্য। তেমনি একজন মহান পুরুষ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে জাতির ক্রান্তি লগ্নে যখন এদেশের মানুষ নির্যাতিত, নিপীড়িত হচ্ছিল, তখন একই রাষ্ট্র ছিল কিন্তু তার মধ্যেও বাঙালি জাতিকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে তিনি চিন্তাভাবনা করেছেন, তাদের মুক্তির জন্য সংগ্রাম করেছেন এবং সেই সংগ্রামে সফল কাম হয়েছে। এটাই হলো তার বড় অবদান, বড় সফলতা। যে একটা জাতির জন্য স্বাধীনতার নেতৃত্ব দিয়ে জাতিকে স্বাধীন জাতিতে রূপান্তরিত করা, একটা মানচিত্র পাওয়া, একটা ম্যাপ পাওয়া, পৃথিবীর ইতিহাসের মধ্যে একটা ম্যাপ, লাল সবুজে সেই পতাকার দখল, এটা একটা বড় অবদান ছিল। তো মানুষ হিসাবে পৃথিবীর মধ্যে যেই আসুক না কেন, ভালো মন্দ মিলাই তার জীবন। তন্মধ্যে আমরা বাকি আলোচনা শুনব, যাচ্ছি দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক পরিচয় দিন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে, ছেলেদের তো সোনা পরা হারাম, তো আমাদের সমাজে বিয়েতে একটা রুলস আছে যে বিয়ের সময় ছেলেকে সোনার চেইন এবং সোনার আংটি দেওয়া হয়, তো এই রুলসটা কতটা শরীয়ত সম্মত? আমরা আলোচনা করছি বোন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে সুন্দর একটি আপনি প্রশ্ন করেছেন। যে বোনের প্রশ্নের ব্যাপারে তো খুব সহজ বিষয়, আপনি নিজেই তার উত্তর দিয়েছেন যে ছেলেদের জন্য স্বর্ণ পরা, এটা ব্যবহার করা হারাম এবং নিষিদ্ধ। অতএব সেই ক্ষেত্রে বিবাহসাদীর ক্ষেত্রে যদি কাউকে চেইন দেয় বা আংটি দেয়, এ দেওয়াটাও ঠিক না এবং তার এটা ব্যবহার করা তার জন্য জায়েজ হবে না। যদি সেটার মালিক হয় তাহলে মহিলা যারা আছে বা যারা ব্যবহার করতে পারবে তাদেরকে দিয়ে দিবে, অন্যথায় সে বিক্রি করে তার দ্বারা উপকৃত হতে পারবে কিন্তু নিজে ব্যবহার করতে পারবে না। আমরা যে কথা আলোচনা করছিলাম, আসলে ভালো মন্দ মিলেই মানুষের জীবন হয়, এর মধ্যে ভালো থাকে, মন্দ থাকে, এটা স্বাভাবিক। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী যে মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন মানুষ মরে যায়,
তখন তাদের আলোচনা করে তাদের আলোচনা করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উযকুরু মাহাসিনা মাউতাকুম, মানে তোমাদের মৃত্যু ব্যক্তিদের উত্তম যে কাজগুলো আছে, ভালো কাজগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করো। তো একজন মানুষ মরে যাওয়ার পরে তার কৃতকর্মের জন্য সে তো আল্লাহর কাছে জবাবদিহি হতেই হবে, তবে আমরা যারা জীবিত আছি তাদের জন্য উচিত হবে যে তার মৃত্যুর পরে তার জীবনের মধ্যে যে সমস্ত ভালো এবং কল্যাণকর কাজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা। একটু আগে আপনি ইঙ্গিত করে বলেছেন যে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এদেশের মুসলমান এবং ইসলামের জন্য বেশ কিছু অবদান রেখে গেছেন। জাতির জন্য যেমন স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে আনার জন্য বিশাল বড় অবদান, এবং তার বক্তব্যের মধ্যে আমরা জানি সারা বিশ্বে একটি জ্বালাময়ী বক্তব্য যিনি দিয়েছিলেন, সে 7ই মার্চের ভাষণ বলেন, সেই ভাষণের মধ্যে যে একটি কথা এক জায়গায় ফুটে উঠেছে, এই জাতিকে মুক্ত করেই ছাড়বো ইনশা আল্লাহ। এই ইনশা আল্লাহ বলাটাও বোঝা যায় তার দিলের মধ্যে যে ইমানের তেজ ছিল, ইমানের একটা ভরসা ছিল। এবং কুরআনে কারীমের যে আয়াতে ইনশা আল্লাহ ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ, যে আল্লাহর নবীকে আল্লাহ পাক সতর্ক সাবধান করে দিয়েছেন যে ভবিষ্যতের ব্যাপারে কোনো কথা বলতে হলে তুমি এরকম বলবে না যে আমি এটা করব যতক্ষণ না তার সাথে ইনশা আল্লাহ বলে, ইল্লা আইয়াশা আল্লাহ। ফলে এই বক্তব্যের একটা সূত্র ধরে আমরা বলতে পারি যে ভিতরে ইমানের একটা বহিঃপ্রকাশ তো এই বক্তব্যের মধ্যেই ফুটে উঠেছে। তাছাড়াও জাতিকে ঐক্যবদ্ধ করে সেই সময়কার জন্য সেই সময়কার মুসলমান তথা এই দেশবাসীর পক্ষ হয়ে আর নিজেদের দুশ্মনের মোকাবেলা করা, জাতিকে লাঠি বৈঠা যা আছে সব নিয়ে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার মতো একটা নেতৃত্ব দেওয়া, এটা একটা বিরল ইতিহাস এবং বিশ্ববাসী এটা স্বীকার করিয়ে নিয়েছে। সেই হিসাবে তাকে বঙ্গবন্ধু জাতির পিতা জাতির জনক হিসাবে আখ্যায়িত দিয়েছে। তো এর পাশাপাশি আমরা আজকে যে বিষয়টা আলোচনায় আপনি আসতে চাচ্ছেন সেটা হলো যে মুসলমানদের জন্য এবং ইসলামের জন্য তার কী অবদান ছিল, এই দেশের জন্য তো এটা বিশাল বড় একটা অবদান আছে রেখেছেন, সেটা সবাই জানে, জাতি জানে, আমরাও স্বীকার করি। কিন্তু এই ইসলাম এবং মুসলমানের জন্য তার একটা বিশাল বড় অবদান আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই। তন্মধ্যে বাংলাদেশের কতগুলো বিষয় আছে যেই বিষয়ের মধ্যে সরাসরি তার হস্তক্ষেপ, সরাসরি তার অবদান রয়েছে। তন্মধ্যে কাকরাইলের মসজিদের ব্যাপারে যেটা আমরা বিশ্ব ইজতেমা বলি, বিশ্ব ইজতেমার মাঠের ব্যাপারে, বিশ্ব ইজতেমার মাঠকে বরাদ্দ দেওয়ার ব্যাপারে, কাকরাইল মসজিদের জন্য জায়গা দেওয়ার ব্যাপারে, এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে একটা সংস্থা গঠন করার ক্ষেত্রে, এবং বিভিন্ন সময়ে যখন স্বাধীনতার পরে অনেক মাদ্রাসাগুলো এদেশে বন্ধ হয়ে গিয়েছিল সেই কিছু কিছু মাদ্রাসার খুলে দেওয়ার ব্যাপারে সরাসরি ওনার হস্তক্ষেপ ছিলেন। তো সেই হিসাবেও জাতি ইসলামের দিক থেকে চিন্তা করলে বা মুসলমানের দিক থেকে চিন্তা করলে একটা বড় অবদান রেখেছেন ইসলামিক ফাউন্ডেশন। আমি তো নিজেও জানি অনেক কার্যক্রমে অংশগ্রহণ করেছি, সেটা ইসলামের জন্য অনেক খেদমত বা অবদান রেখে যাচ্ছে। তো হাদিসের মধ্যে আসছে মানসান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজুহা ও আজুর মান আমিলা বিহা, যে ব্যক্তি একটি সৎকাজের পথ দেখায়, সৎকাজকে উদ্বুদ্ধ করে সেটার সূচনা গড়ে তোলে, তাহলে তার পরবর্তীতে যত মানুষ ওটা দেখে কাজ করবে, যত সওয়াবের কাজই হবে, তার একটা অংশ তার আমলনামায় পড়বে। অমানসান্না সুন্নাতান সাইয়াতান, এর একটা অপোজিট সাইড রুজি বলেছেন, যদি কোনো ব্যক্তি অন্যায়ের কাজের গোড়াপত্তন করে তাহলে তার এই সূত্র ধরে যত মানুষ অন্যায় করবে তার গুনাহের অংশটা একটা অংশ সে পেয়ে যাবে। সেই জন্য এটা যেহেতু ইসলামের জন্য একটা বড় কাজ করেছেন, যে ইসলামিক ফাউন্ডেশন করেছেন, ইসলামিক ফাউন্ডেশনের জন্য তার যে অবদান, আজকে ইসলামী বই যে মোতারাম আমরা বাকি আলোচনা শুনবো, চমৎকার আলোচনা আপনি করছেন। আসসালামু আলাইকুম দর্শক, নাম বলুন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যালো। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি বলছি যে এক সালামে 4 রাকাত নামাজ পড়া যায় কিনা, নফল নামাজ। এক সালামে নফল নামাজ 4 রাকাত। জি আমরা বুঝতে পারছি, আমরা আলোচনা করছি, পড়া যায়, কোনো সমস্যা নেই। রাতের নফল নামাজগুলো 2-2 রাকাত করে পড়ার কথা আছে, দিনের নফলের মধ্যে 4 রাকাত আপনি এক সালামে 4 রাকাত এক সালামে পড়া যায়, পড়া যায়, সমস্যা নেই। জি, যে বিষয়টি আপনি আলোচনা করছিলেন, যেমন আপনি আরেকটা বিষয় যেমন বলছিলাম যে কাকরাইল মসজিদের জায়গাটার ব্যাপারে, এটা তো ওনার সরাসরি অবদান আছে। তো সেখান থেকে আজকে তাবলিগ জামাতের মার্কাজ হয়েছে, সারা বিশ্ব জুড়ে তাবলিগ চলার যে একটা নেতৃত্ব, যেমন নিজামুদ্দিন থেকে আসছে বাংলাদেশের জন্য কাকরাইল, এবং বাংলাদেশবাসীদের জন্য একটা বড় সৌভাগ্যের বিষয় ছিল যে এই দেশের মধ্যে বিশ্ব ইজতেমার জায়গা
নির্ধারণ হওয়া এবং সেই জায়গার জন্য টঙ্গীর এই বিশাল বড় মাঠটি যে বরাদ্দ দেওয়া, এটাও তো একটা বড় অবদান। যেখানে সব সময় মানুষের এই ইজতেমার মধ্যে দিনদার মানুষ লোকজন একত্রিত হয়, বয়ান হয়, দোয়া হয়, তারও একটা অংশ হয়তো যাদের অবদান আছে তারা তো অবশ্যই পাবে। সেই হিসাবে ওনার যেহেতু সর্বপ্রথম জায়গা বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে একটা বড় অবদান, সেটা সব থেকে ইনশাআল্লাহ আশা করি বঞ্চিত হবেন না, আল্লাহ পাক দিয়ে দিবে। জি মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, মূল্যবান সময় আপনি আমাদেরকে দিয়েছেন, জাযাকুমুল্লাহ খায়রান জাযা। দর্শক মণ্ডলী, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এই দিনেই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছেন, জীবদ্দশায় ইসলাম এবং মুসলমানদের জন্য অনেক কাজ করেছেন, খেদমত করেছেন। চলুন সকলে মিলে মহান রব্বুল আলমিনের কাছে ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের আলা মাকাম দান করেন, সর্বোচ্চ ঠিকানা যেন ওনাকে আল্লাহ তালা দান করেন, এবং ওনার পরিবারের যারাই কবরবাসী হয়েছেন আল্লাহ তালা যেন ওনাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন, ওনার পরিবারে যারা বেঁচে আছেন সকলকে আল্লাহ তালা নেক হায়াত দান করেন, বরকতময় জীবন দান করেন, সকলে দোয়া করি। আজকে আপনার সকলে আমাদের সাথে ছিলেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আগামীতে থাকবেন, আশাবাদ ব্যক্ত করে শেষ করছি দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। اللهم انت السلام ومنك السلام واليك وجه السلام حيينا ربنا بالسلام وادخلنا الجنه دارك دار السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والاكرام اللهم لا تدع لنا ذنبا الا غفرت ولا هما الا فرجت ولا دينا الا قضيت ولا مريضا الا شفيت ولا حاجه من حوائج الدنيا والاخره هي لك اذا الا قضيتها يا ارحم الراحمين يا الله رب العالمين দয়া করে মায়া করে আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ আমাদের জীবন জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলিকে maaf করে দিন। ইয়া আল্লাহ যে আমল করলে আপনি রাজি খুশি হয়ে যান সেই আমলগুলো করার তৌফিক আমাদেরকে দিয়ে দিন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আজকে বিশেষ করে যেই দিনে আমরা আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইয়া আল্লাহ এই দিনে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলেও গেছেন। ইয়া আল্লাহ তিনি চলে যাওয়ার পরে কবরের মধ্যে কী অবস্থায় আছে আমরা কেউ জানি না। ইয়া আল্লাহ আপনার দরবারে যেহেতু চলে গেছে, মেহেরবানি করে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিয়ে, ইয়া আল্লাহ রব্বুল আলামিন তার কবরে আজাব থাকলে মাফ করে দিয়েন, ইয়া আল্লাহ রব্বুল আলামিন কবরের মধ্যে আপনি শান্তি দিয়ে দিয়েন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে ওনার পরিবার পরিজনের মধ্যে যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ জীবন ছেড়ে চলে গেছে, আল্লাহ তাদের কবর আজাব মাফ করে দিয়েন, ইয়া আল্লাহ তাদের কবর শান্তির ফয়সালা করে দিয়েন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওনার পরিবার পরিজনের মধ্যে যারা আজকে জীবিত আছে, ইয়া আল্লাহ বিশেষ করে ইয়া আল্লাহ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও যারা পরিবারের জীবিত রয়েছে তাদের প্রতি আপনার রহমত নাজিল করেন, ইয়া আল্লাহ সঠিক এবং সৎ পথে চলার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন যে আমল করলে আপনি রাজি ও খুশি হয়ে যান সেই আমলগুলো করার তৌফিক দেন। ইয়া আল্লাহ যে আমল করলে শয়তান খুশি হয়ে যায় আল্লাহ সে সমস্ত আমল থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন দেশ ও জাতির কল্যাণে ভালো ভালো কাজ ও পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ আমাদের যাদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আজকে দুনিয়ার মধ্যে নাই, ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদের কবর আজাব মাফ করে দেন। ইয়া আল্লাহ হাদিসের মধ্যে আসছে, ইয়া আল্লাহ কবর কয় আল্লাহ জাহান্নামের গর্ত হবে না হলে জান্নাতের একটি টুকরা হবে, ইয়া আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কবরু বাইতুদ্দুদাহ, ইয়া আল্লাহ কবর কীটপতঙ্গের ঘর হবে, ইয়া আল্লাহ সেই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ আমরা যারা জীবিত আছি তাদেরকে আল্লাহ কবরের আযাব থেকে বাঁচার জন্য ইয়া আল্লাহ দুনিয়ায় সামান জোগাড় করে নেওয়ার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين